কমলাপুর রেল স্টেশনে দুই দিন পর চালু হয়েছে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা। এরপরও কাটেনি ট্রেনের শিডিউল বিপর্যয়। বাতিল হয়েছে অগ্নিবীণা এবং জয়ন্তিকা এক্সপ্রেসের যাত্রা। অন্যগুলো তিন থেকে ছ ঘন্টা দেরিতে ছেড়ে যাচ্ছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। অনেকেই বিকল্প পথ খুঁজছেন গন্তব্যে যাওয়ার। রেল কর্তৃপক্ষের আশা রোববার স্বাভাবিক হতে পারে রেল চলাচল। এরই মধ্যে গঠন করা হয়েছে দুটি তদন্ত কমিটি। এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে তিনটি বগি লাইনচ্যুত হয়। এরপর তৈরি হয় এই সংকট। রেললাইনের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আজকে 12টা টাকা তারপর সেটা পুনঃস্থাপন হয়েছে এবং আমরা এখন থেকে 12টার পর থেকে যে সকল ট্রেন আমরা চালাচ্ছি সবগুলো সেই স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থাপনায় ট্রেন টাকা ছেড়ে যাচ্ছে। তো এটা খুবই আমাদের জন্য যেই সময় যাত্রীসাধারণ যে দুর্ভোগের বিষয়টা ছিল, ধরুন আপনার ম্যানুয়ালি অপারেশন করতে যে আমাদের যে সময়টা কালক্ষেপণ অর্থাৎ যে সময়টা যেত ওটার পিছনে একটা ট্রেন রিসিভ করতে এক ঘন্টা, বের করতে এক ঘন্টা, সেটা আর এখন লাগবে না ইনশাল্লাহ। আস্তে আস্তে আমাদের যেই ট্রেনের যে বিলম্বতা সেটা আস্তে আস্তে কমে আসবে ইনশাল্লাহ। আর আগামীকালকে আশা করতেছি আমরা পুরোটাই ঠিক হয়ে যাবে।